বাংলাদেশের বাজারে আগুন, বেহাল অর্থনৈতিক অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাজ চাই, এখনই কমাতে হবে জিনিসের দাম, জরুরি অর্থনৈতিক সংস্কার। কিন্তু অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হলেও অন্তর্বর্তী সরকারের সেদিকে নজর নেই বলে অভিযোগ ভারতের বিদেশ মন্ত্রকের। বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক উদ্বিগ্ন। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির হাল করুন। কিন্তু সেদেশের সরকার কখনো রাষ্ট্রপতিকে নিশানা করে, কখনো জাতীয় ভাষ্য ও ইতিহাসে বদল এনে মানুষের দৃষ্টি ঘোরাতে তৎপর। অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এগুলির অন্যতম 17 মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবসে শিশু দিবস, 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুদিনে জাতীয় শোক দিবস, 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিবস। সাউথ ব্লক মনে করছে, দিবস বাতিল করা বা না করা সেদেশের সরকারের সিদ্ধান্ত, কিন্তু এসবের থেকেও অনেক বড় সমস্যার মুখোমুখি বাংলাদেশ, সেগুলি মোকাবেলা করা আগে দরকার। নয়াদিল্লি মনে করছে, পদে পদে উগ্র ভারত বিরোধিতাকে প্রশ্রয় দিচ্ছে সরকার, আবার সেই সরকারি ভারত থেকে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কার মতো নিত্য ব্যবহার্য পণ্য এনে মূল্যবৃদ্ধি ঠেকাতে চাইছে। মানুষ চাইছে নির্বাচন, কিন্তু নির্বাচনের কোনো পথ নির্দেশিকা দিচ্ছে না ইউনুস সরকার। পাশাপাশি বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের অক্টোবর সংখ্যায় বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানায় দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ায় আশঙ্কা রয়েছে সেই রিপোর্টে। আকাশছোঁয়া জিনিসের দাম নিয়ন্ত্রণে সরকারি ব্যর্থতার পাশাপাশি শিল্পে নতুন বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থানের অভাব ভাবিয়ে তুলছে অর্থনীতিবিদদের। খাদ্যে মূল্যবৃদ্ধি ঠেকিয়ে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। দ্রব্যমূল্য এখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ডিম থেকে কাঁচা লঙ্কা ভারত থেকে আমদানি করেও সুফল মিলছে না। মুনাফাবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের শীর্ষ পর্যায়ের এক অর্থনীতিবিদ জানিয়েছেন, চলতি বছরে খাদ্যের দাম 45% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধি কমে হচ্ছে 4%। আর বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এর আশঙ্কা, মূল্যবৃদ্ধি, আর্থিক খাতের ভঙ্গুরতা ও খেলাপি ঋণের চাপ আগামী দিনগুলোতে আরও ভয়ঙ্কর হবে। তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের খেলাপি ঋণ অনেক বেশি। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন কমছে, জিডিপি আগের অবস্থায় ফিরতে অনেকটাই সময় লাগবে। বর্তমান সমস্যা থেকে উত্তরণের জন্য আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদও দিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষার মান বাড়াতে হবে অবিলম্বে, আর সে কারণেই চাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।